হাই ফ্রেন্ডস, নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। পণ্ডিত চাণক্য, পণ্ডিত চাণক্য এমন কিছু অভ্যেসের কথা আমাদেরকে বলে গেছেন যা মেনে চলতে পারলে আমরা আমাদের কাছের মানুষদের সঙ্গে সারা জীবন হাসি খুশিতে জীবন কাটাতে পারবো। এই অভ্যেসগুলি যদি আমরা আমাদের প্রতিদিনের জীবনে আনতে পারি, তাহলে আমাদের মস্তিষ্ক থাকবে চিন্তামুক্ত ও শরীর থাকবে রোগমুক্ত। আজকের এই ভিডিওতে পণ্ডিত চাণক্যের বলে যাওয়া এমন 30টি নীতি বা উক্তি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। চাণক্যের বলে যাওয়া নীতিগুলি হলো, রোজ সকালে ভগবানের নাম নিয়ে প্রণাম করা বা প্রার্থনা করা। আমাদের প্রতিদিন সকালে ভগবানের নাম নিয়ে ভগবানকে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ উনি প্রতিদিন সকালে আমাদেরকে একটি নতুন জীবন প্রদান করেন। তাছাড়া প্রার্থনা করলে আমাদের মস্তিষ্কের ভেতরে সব খারাপ চিন্তা ভাবনা ও দুশ্চিন্তা দূর হয়। তাছাড়া অন্যের ক্ষতি করার চিন্তা ভাবনাও আমাদের মস্তিষ্ক থেকে দূর হয়। তাছাড়া প্রতিদিন 10 থেকে 12 গ্লাস জল পান করুন। প্রতিদিন আমাদের কমপক্ষে 2 লিটার জল পান করা উচিত। এতে আমাদের শরীরে জলের ভারসাম্য বজায় থাকে ও আমাদের শরীরে রোগের সম্ভাবনাও অনেকটা কমে যায়। রোজ বই পড়ার ও ডায়েরি লেখার অভ্যেস করুন। রোজ বই পড়ার ফলে আমাদের জ্ঞানের বিকাশ ঘটে ও নতুন কিছু জানার আগ্রহ বেড়ে যায়, মস্তিষ্কের কনসেন্ট্রেশনও বাড়ে। তাছাড়া আপনি প্রতিদিন সকালে আপনার সারাদিনের কাজকর্মের হিসাব লিখুন ও রাতে ঘুমানোর সময় তা চেক করুন। এর ফলে আপনি বুঝতে পারবেন সারাদিনে কোন কাজটি আপনার অসম্পূর্ণ রয়ে গেছে, কিংবা সকালে উঠে যে কাজগুলি আপনি করবেন বলে ভেবেছিলেন তা সম্পূর্ণ করতে পেরেছেন কিনা, এর একটি স্পষ্ট ধারণা আপনি পেয়ে যাবেন। প্রতিদিন বয়স্ক শিশুদের সঙ্গে কিছুটা সময় কাটান, অর্থাৎ আমরা আমাদের প্রতিদিনের জীবনে কিছুটা সময় বের করে যদি গুরুজনদের সঙ্গে কাটাতে পারি, তাহলে আমাদের জ্ঞানের বিকাশ ঘটবে ও আমরা নতুন কিছু শিখতে পারবো। তাছাড়া শিশুদের সঙ্গে সময় কাটালে আমাদের মন ভালো হয়ে যায়, মনের সমস্ত রকম চিন্তা ভাবনা দূর হয়। প্রতিদিন এমন কিছু কাজ করো যে কাজটি তোমার নিজের পছন্দের, অর্থাৎ যে কাজটি করলে তোমার মন ভালো হয়ে যায়। অতীতের করা ভুলগুলি সম্পূর্ণরূপে ভুলে যাও, বরং সেই ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে কাজে লাগাও। প্রকৃতির সঙ্গে প্রেম করো, অর্থাৎ সারাদিনে কমপক্ষে 10 মিনিট গাছপালা ফুলেদের সঙ্গে কাটাও কিংবা গাছ লাগাও, দেখবে মনটা ভালো হয়ে যাবে। তাছাড়া পণ্ডিত চাণক্য বলেছেন, আমরা নিজেরা যদি কোনো ভালো কাজ করি তাহলে সেই কাজের জন্য নিজেদেরকে ধন্যবাদ দেওয়া উচিত। প্রয়োজনের অতিরিক্ত কেনাকাটা করা উচিত না, ভবিষ্যতের জন্য কিছু ধনসম্পদ জমিয়ে রাখা উচিত। অকারণে কারোর সঙ্গে তর্ক করা কিংবা ঝগড়া করা উচিত নয়। মনের মধ্যে কোন রকমের প্রতিশোধের চিন্তা ভাবনা রাখা ভালো না। একটা কথা চিরন্তন সত্য, প্রতিশোধ নেওয়ার তুলনায় আমরা যদি তার খারাপ কর্মের জন্য তাকে ক্ষমা করে দিতে পারি, তা আমাদের মনে শান্তি দেয়। দিনের কিছুটা সময় চুপ থাকুন, নিজের সঙ্গে নিজে কিছুটা সময় একা কাটান। তাছাড়া আমাদের লোভ করা উচিত নয়, কারণ লোভ করলে আমাদের বিবেক বুদ্ধি নষ্ট হয়ে যায় ও লোভে পড়ে আমরা অনেক রকমের খারাপ কাজকর্ম করে ফেলি। তাছাড়া একটি কথা আমরা বহুকাল ধরে শুনে আসছি, লোভে পাপ ও পাপে মৃত্যু, তাই কখনোই আমাদের লোভ করা উচিত নয়। অতিরিক্ত চিন্তা করবেন না, কারণ অতিরিক্ত চিন্তার ফলে আমাদের মস্তিষ্কের উপরে প্রেশার পড়ে ও আমাদের শরীরে অনেক রোগের সৃষ্টি হয়। তাছাড়া অতিরিক্ত চিন্তার ফলে আমরা জীবনে এগোতে পারি না। কাউকে কখনোই আমাদের ঠকানো উচিত না বা কারোর ক্ষতি করার চেষ্টা করা উচিত নয়। সব সময় মনে রাখবেন, কাউকে ঠকালে কিন্তু ভবিষ্যতে আপনাকেও ঠকতে হবে। প্রতিদিন সকালে কিংবা রাতে খাবার খাওয়ার পরে কমপক্ষে 20 থেকে 30 মিনিট হাঁটুন, এতে আমাদের শরীর থাকবে সুস্থ ও রোগমুক্ত। প্রতিদিন কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা ঘুমো, নিজের যতটুকু আছে তার মতে সন্তুষ্ট থাকার চেষ্টা করো, অযথা সময় নষ্ট করো না। আমাদের উচিত আমাদের জীবনে প্রত্যেকটা সময়কে কাজে লাগানো, কারণ আমাদের প্রত্যেকের জীবনে একটা নির্দিষ্ট সময় বাঁধা থাকে। আমরা খুব বেশি হলে 100 থেকে 110 বছর বাঁচবো। এর মধ্যে এমন কিছু করা উচিত যাতে লোকে তোমাকে মনে রাখে,
সব সময় একটা কথা মনে রাখবে, তুমি কিন্তু তোমার কর্মের মাধ্যমেই মানুষের কাছে পরিচিতি লাভ পাবে। তাই সব সময় সময় নষ্ট না করে যতটা সম্ভব ওই সময়কে কাজে লাগানোর চেষ্টা করো এবং ভালো কাজ করার চেষ্টা করো। অন্যের সঙ্গে কখনোই নিজের তুলনা করো না। নিজে যেমন ঈশ্বর তোমাকে যেভাবে পৃথিবীতে পাঠিয়েছে তাতেই তুমি সন্তুষ্ট থাকো। কেউ বিপদে পড়লে তাকে অবশ্যই সাহায্য করো, কারণ বলা যায় না তুমি যখন বিপদে পড়বে হয়তো দেখবে সেই মানুষটি তোমার পাশে এসে দাঁড়িয়েছে। অপরকে সম্মান করতে শেখো। মনে রাখবে, তুমি অন্যের সঙ্গে ঠিক যেমন ব্যবহার করবে ভবিষ্যতে কিন্তু তার কাছ থেকে তুমি ঠিক সেরম ব্যবহারই ফেরত পাবে। তাই অকারণে কাউকে অসম্মান বা অপমান করা আমাদের উচিত নয়। শুধুমাত্র চিন্তা করলেই হবে না, সেই চিন্তাকে কাজে পরিণত করার চেষ্টা করো। অর্থাৎ বন্ধুরা, তোমরা যদি ভেবে থাকো কোনো কাজ করবে, তাহলে সেই ভাবনাকে কাজে পরিণত করো, তাহলেই তুমি জীবনে উন্নতি করতে পারবে। তাছাড়া পণ্ডিত চাণক্য বলেছেন, কখনো নিজেকে নিয়ে অহংকার করবে না। মনে রাখবে, অহংকারই কিন্তু আমাদের পতনের কারণ হয়ে দাঁড়ায়। অন্যেরা তোমাকে নিয়ে গর্ব কিংবা অহংকার করছে তা ভালো, কিন্তু নিজেকে নিয়ে নিজে কখনো গর্ব কিংবা অহংকার করো না। সবসময় সৎ থাকার চেষ্টা করো ও সৎ মানুষের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করো। কখনোই কারো চোখের জলের কারণ হও না, বরং তার মুখের হাসির কারণ হও। অর্থাৎ আমরা যদি অন্যকে খুশি রাখতে পারি, তাহলে আমরাও জীবনে খুশি থাকব। তাই যতটা সম্ভব চেষ্টা করবে আমাদের কাছের মানুষদের যেন আমরা ভালো রাখতে পারি। ভালো না রাখতে পারলেও কারোর যেন চোখের জলের কখনো কারণ হই না আমরা। প্রতিদিন সকালে সূর্যকে উদয় হতে ও সন্ধ্যাবেলা অস্ত যেতে দেখো। নিজের অতিরিক্ত রাগকে কন্ট্রোল করো, কারণ আমাদের এই অতিরিক্ত রাগ কিন্তু আমাদের জীবনে চলার পথে বাধা সৃষ্টি করে। এর ফলে আমরা ভুলভাল সিদ্ধান্ত নিয়ে নিই, যার প্রভাব আমাদের জীবনে ও কর্মক্ষেত্রে পড়ে। হঠাৎ করে কোনো কিছু না বুঝে কোনো রিলেশনে জড়িয়ে পড়া আমাদের উচিত নয়। সব শেষে পণ্ডিত চাণক্যের বলে যাওয়া একটি মহামূল্যবান বাণী দিয়ে ভিডিওটি শেষ করব। সেই মায়ের সঙ্গে কখনো উচ্চস্বরে কথা বলো না যে মা তোমাকে কথা বলতে শিখিয়েছে। বন্ধুরা, এই ছিল পণ্ডিত চাণক্যের বলে যাওয়া 30টি বাণী। আশা করি বাণীগুলি একটু হলেও তোমাদের জীবনে চলার পথে সাহায্য করবে। বাণীগুলি যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। নিচে দেওয়া লাল রঙের সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে সাবস্ক্রাইব করার পর অবশ্যই তোমরা পাশে দেওয়া বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলি তোমরা সবার প্রথমে পেতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভিডিওটি ভুলো না। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।